हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज चले आसलाम नतुन एक भिडियो निये आमार यूट्यूब चैनल माइलस्टोन राइडरे। तो एखन आमी आछि पुरुलियार अपार डैमे। तो अपार डैमटा बेसिकली आमार लोअर डैमेर थेके माने दुर्दान्त लागलो। सिनिक ब्यूटीटा तोमादेर आगे देखिनी, तारपरे किछु कथा बोलछि। देखो अपार डैमेर ओपर थेके एई पाशेर ब्यूटीटा देखते पाच्छो, माने सत्यि कथा कि बोलबो, পুরো একটা নর্থ বেঙ্গল বা সিকিমের একদম লোয়ার পার্টে যেরকম ফিল পাওয়া যায়, ঠিক ওই রকম একটা ফিল, মানে দার্জিলিংয়ের মতো। মানে এত সুন্দর লাগছে, পুরো এই জায়গাটা না পুরো ভ্যালির মতো লাগছে। জানি এটা অ্যাজ সাচ পাহাড় না, ঠিক আছে, এটা একটা মালভূমি এরিয়া, বাট লাইক বলতে পারো একটা মানে সেকেন্ড হিলস এরিয়াই বলতে পারো। মানে খুব সুন্দর লাগছে ওপর থেকে, ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না, যেটা খালি চোখে বুঝতে পারছি বা খালি চোখে দেখতে পাচ্ছি সেটা হয়তো ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ না। আর এই পাশটা মানে ড্যামটা তো এইদিকে করেছে, লেকটা এইদিকে, লেকের জলটা কি বলবো, রোদ পড়েছে না, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর লেকের ক্যামেরা তো তোমরা বুঝতে পারছো না, মানে এই পাশটা মানে ছোটো ছোটো আইল্যান্ডের মতো লাগছে, খুব সুন্দর লাগছে। মানে ওই পাশ দিয়ে পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। আর রোদ যেহেতু লেকের ওপরটা পড়েছে, রোদের জন্য পুরো লেকের জলটা একদম ঝলমল করছে। আর যেহেতু আমি একটু অফ সিজনে এসেছি, মানে আজকে কালী পুজো, কালী পুজোতে এসেছি, এই কারণে টুরিস্ট কম বলে এই ড্যামের ওপরটা মানে ফাঁকা রয়েছে। আদারওয়াইজ এই ড্যামের ওপরটা কিন্তু এখানে লাইন দিয়ে একদম দোকানপাট থাকে, মানে আইসক্রিম বলো, ঝালমুড়ি, কচুরি, এরকম টাইপের ভ্যারাইটি অফ এখানে ছোটো ছোটো কাউন্টার থাকে, দোকান থাকে, ওরা সাইকেল করে নিয়ে আসে, ভ্যানে করে নিয়ে আসে, এখানটা থাকে। আদারওয়াইজ আজকে এই দিকটা ফাঁকা আছে যেহেতু একটু অফ সিজন তাই। আরেকটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, যেটা হচ্ছে আমি লোয়ার ড্যামেও গেছিলাম, লোয়ার ড্যামটা আজকে বন্ধ আছে। এই আপার ড্যাম আর লোয়ার ড্যামের যেই মানে ড্যামটা তৈরি করেছে, যে পাথরগুলো দিয়ে, মানে এই পাথরগুলো দিয়ে, এই যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলো কিন্তু মার্বেল লেক রয়েছে। আমি যাবো মার্বেল লেকে, মার্বেল লেক তোমাদের দেখাবো। মার্বেল লেকের ওইখান থেকে পাথরগুলো কেটে কিন্তু এই ড্যামটা বানানো, যার জন্যই ওই মার্বেল লেকের ওইখানটায় পাহাড়টা কেটেছিল বলে ওইখানটায় মানে গর্ত হয়ে যাওয়ার পরে বৃষ্টির জল পড়ে পড়েই ওই লেকটা বেসিক্যালি তৈরি হয়েছে। ওই কারণেই ওইখানটা একটা টুরিস্ট স্পট তৈরি হয়ে গেছে, মার্বেল লেক বলে। তো আমি মার্বেল লেকে যখন যাবো তোমাদের দেখাবো, ওই মার্বেল লেক থেকে কিন্তু পাথর কেটে কেটে এই ড্যামটা কিন্তু বানানো, এই ড্যামটা বানানো। সিনিক বিউটি এত সুন্দর, যেহেতু একটু রোদ আছে যার জন্য মানে রোদটার জন্য বেসিক্যালি হয়তো লোকজন এখন কম, আর এমনিও দোকানপাট কম যেহেতু অফসিজন। আদারওয়াইজ এই সময়টা মানে এই জায়গাটায় কিন্তু বিকেলবেলা টাইমে আসলে না মানে দুর্দান্ত লাগবে। আর পাহাড়গুলো কিন্তু ভালোভাবে ক্যামেরায় আসছে না, এই কারণ হচ্ছে আজকে কিন্তু একটু এরিয়াটা ফগি ওই কারণে, কারণ পাহাড়ের রেঞ্জ তোমরা হয়তো ক্যামেরায় একখানা দেখতে পাচ্ছ উপর থেকে, বাট আদারওয়াইজ কিন্তু পাহাড়টা কিন্তু অনেকগুলো পাহাড় আছে এখানটায়। তো যাই হোক, দ্যাটস অল অ্যাবাউট আপার ড্যাম পুরুলিয়া। তো যেহেতু মারাত্মক রোদ রয়েছে, দেখো কিছু কিছু টুরিস্ট ঢুকছে, দেখো গাড়ি নিয়ে ঢুকছে, যেহেতু মারাত্মক রোদ রয়েছে বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাচ্ছে না, তো বেরিয়ে যাবো এখান থেকে। নেক্সট ভিডিওতে দেখাচ্ছি তোমাদের অন্য কিছু। তো নেক্সট ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটাই লাইক করে দিও। চলো টাটা।